মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন চলছে মূল আনুষ্ঠানিকতার প্রস্তুতি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মৌলভীবাজারে 850 মণ্ডপে সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি চলছে। শান্তিপূর্ণভাবে পুজো উদযাপনের জন্য 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এখানে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরকে নিয়োগ করা হচ্ছে, র‍্যাব থাকবে, তারপর আমাদের পুলিশের এপিবিএন সদস্যরা থাকবেন, যেন শান্তিপূর্ণভাবে পুজো উদযাপিত হতে পারে। উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে এমন প্রত্যাশা সবার। ওয়ালিউল্লাহ আলী, NTV নিউজ ডেস্ক।